স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি ডক্টর শাশ্বতী দত্ত আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আজকে আলোচনার বিষয়বস্তু BHIC 102 Unit 6, বিষয় কনসিকোয়েন্সেস অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষির পরিণাম বা কৃষির বিস্তারের পরিণাম। আমি এই কনসিকোয়েন্স অফ এগ্রিকালচারটাকে কিভাবে আমি আপনাদের কাছে তুলে ধরেছি, না নব্য প্রস্তর যুগীয় বিপ্লব, কৃষির বিকাশ ও বিস্তারের ফলাফল। তাহলে এই যে হেডলাইনটার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই ইউনিটে কি বলতে চলেছি সেই বিষয়টি আপনাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। প্রথম কথা, পুরাপ্রস্তর মধ্যপ্রস্তর থেকে আমরা নব্য প্রস্তর যুগে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্যায়ে পৌঁছেছি। আগে আমরা মধ্যপ্রস্তরটা কি বলেছিলাম, 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ, আর এই নব্য প্রস্তর যুগ 5,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে তার পরবর্তী সময়, অনেকের মতে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এই যে আবার একটি কথা বলে রাখতে চাইছি, এই যে 5,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ এই যে সময়টি, অর্থাৎ সংস্কৃতির বিকাশ কিন্তু সমগ্র পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু একইভাবে হয়নি। যাদের বুদ্ধিবৃত্তি প্রথমে প্রস্ফুটিত হয়েছে বা যাদের বুদ্ধিবৃত্তির বিকাশ হয়েছে আগে, সেই অনুযায়ী কিন্তু তাদের সংস্কৃতি তাদের সভ্যতার অগ্রগতি ঘটেছে। এই যে আপনাদের প্রথম যখন ইউনিটের কনসিকোয়েন্স অফ এগ্রিকালচার থেকে আপনাদের মনে হতে পারে এগ্রিকালচার মানে কৃষি, তার কি পরিণাম, কৃষি কৃষিকার্য করলে আমাদের উদর পূর্তি হবে, আমাদের চাষবাস, সেখান থেকে শস্য আসবে, সেই শস্য আমরা রন্ধন করব, খাবো, আবার বাজারে যে অতিরিক্ত যে সারপ্লাস সেটা বিক্রি করব, তাতে ব্যবসা বাণিজ্য হবে। কিন্তু আমরা আজকে এই যুগে দাঁড়িয়ে, একবিংশ শতকে দাঁড়িয়ে আমাদের কাছে মনে হচ্ছে এগ্রিকালচারটা তো কোনো ব্যাপার নয়, কৃষিকার্যের সূচনা। কিন্তু ভাবুন সেই যুগে যখন প্রাগৈতিহাসিক মানুষের বিবর্তন হচ্ছে, প্রথমে তারা খাদ্য সংগ্রাহক ছিল, তারা কি করে ধীরে ধীরে পুরাপ্রস্তর এবং মধ্য প্রস্তরের মধ্য দিয়ে নব্য প্রস্তর যুগে উপনীত হলো এবং খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক মানবে পরিণত হলো। মানুষের এই বিবর্তনের পর্যায়টা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা সভ্যতার ক্ষেত্রে। এবং যেদিন আগুনের আবিষ্কার করলো মানুষ হঠাৎই পাথরে পাথরে ঘষে, এবং তারপরে সে খাদ্য রোস্ট করে, যেটা কাঁচা মাংস খেত সেটা রোস্ট করে আগুনে পুড়িয়ে খেতে শিখলো, ঝলসে খেতে শিখলো, এবং তারপর কিভাবে আগের দিন আমি আলোচনা করেছি কিভাবে বনে পশুকে এবং বন্য যে সমস্ত উদ্ভিদ তাকে ডোমেস্টিকেট করছে, গৃহপালিত করণ হচ্ছে তার মধ্যে, এবং সেই পথ ধরে কিন্তু ধীরে ধীরে কৃষির বিকাশ হচ্ছে। এই কৃষির বিকাশ কিন্তু একদিনে হয়নি। আমি এর আগেও আলোচনা করেছি এই কৃষির বিকাশ ও বিস্তারের পেছনে প্লাস্টোসিন যুগের শেষ হয়ে হলোসিন যুগ, অর্থাৎ যখন এই পৃথিবীর পরিমণ্ডল শুষ্ক হলো,
আর্দ্র হলো এবং বরফের চাদর সরে গেল। তখন কি হচ্ছে, জল ও ভাগ বেড়ে যাচ্ছে ভূখণ্ডে এবং ধীরে ধীরে এবং নদী হ্রদ সেগুলির প্লাবিত হয়ে জমি উর্বরা হচ্ছে। এবং তারপরেই কিন্তু তখন মানুষের মধ্যে এই বুদ্ধিবৃত্তি জাগ্রত হচ্ছে। তারা যখন দেখছে পাখি ছোটে করে বীজ এনে যখন ফেলছে মাটিতে, তার থেকে গাছ তৈরি হচ্ছে, তখন তাদেরও মনে হয়েছে যে আমরাও তাহলে বিভিন্ন বীজ গুলোকে রোপণ করে তার থেকে আমরা খাদ্য শস্য ফলাই। এই যে মানসিকতা, এই যে একটা মোটিভেশন, সেখান থেকেই কিন্তু কৃষি কার্যের বিকাশ ও বিস্তার ঘটলো। তাহলে জলবায়ু একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং তার সঙ্গে যেটা আমরা আলোচনা করব, তার সঙ্গে আগের দিনও বলেছি যে মানুষের কি মোটিভেশন, না মানুষ ধীরে ধীরে তার যে যাযাবর জীবন ত্যাগ করে মানুষ স্থায়ী জীবন যাপন করছে, এবং সে যখন খাদ্য শস্য ফলাচ্ছে তখন স্থায়ী জীবন যাপন করার ফলে অনেক আগের থেকে তার জীবন অনুকূল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কোন কোন জায়গায় অতিরিক্ত মানুষ এক জায়গা থেকে অন্য পরিবেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে ফসল ফলাচ্ছে। আবার কোথাও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং বনজ ও প্রাণীজ সম্পদকে নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়ে তারা তাদের সম্পদের বিকাশ ও বিস্তার ঘটাচ্ছে। এইভাবে তাহলে আমরা কি দেখছি, তাদের পেছনে আরেকটা কি মোটিভেশন রয়েছে, না আমার যারা মেম্বাররা আছে, ফ্যামিলি মেম্বার আছে, কারণ ততদিনে একটা সমাজের ধারণা হয়ে গেছে যুথবদ্ধ জীবন, অর্থাৎ মানুষ বুঝেছে একসঙ্গে বাস না করলে, কোঅপারেশন যদি সহযোগিতা সহবর্মিতা না থাকে, তাহলে কৃষিকার্য করা কোনো ভাবেই যাবে না। কারণ কৃষিকার্য করতে গেলে বীজকে রোপণ করতে হয়, তারপরে অপেক্ষা করতে হয় চারা গাছ কখন বেরোবে, এবং তখন সেই জমিটি পাহারা দিতে হয় যাতে বন্য পশু বা পাখি সেই তাতে চারা গাছটাকে নষ্ট করে না দেয়। তার জন্য কিছু সংখ্যক লোকের দরকার। এই যে তাগিদ, সেই তাগিদটা থেকেই কিন্তু তারা এক জায়গায় বসবাস করতে শুরু করলো, এবং বসবাস করতে গেলে বসবাসের উপযোগী গৃহের প্রয়োজন। তারা তাদের সেই পরিবেশের অনুকূল গৃহাদি তারা নির্মাণ করলো। এই যে প্রত্যেকটি, আমি এই ইউনিটে যে যে ইমেজ গুলি দেখিয়েছি প্রত্যেকটি কিন্তু আলোচনার সঙ্গে মিনিংফুল, অর্থাৎ যে এগ্রিকালচার বা কৃষির যে বিস্তার হচ্ছে, তার বিকাশ ও বিস্তার হচ্ছে, এবং তারই কিন্তু পরিণামে স্থায়ী বসতি স্থাপিত হচ্ছে। মানুষের স্থায়ী বসতির যে কি প্রয়োজন সেটা অনুভব করছে এই কৃষি কার্যের সাথে। একই সঙ্গে তারা চাষবাস করছে, একই সঙ্গে তারা তখনো পর্যন্ত খাদ্য সংগ্রাহকের যে জীবন সেটা কিন্তু পুরোপুরি ত্যাগ করেনি। আবার জল ভাগ বেড়ে যাওয়াতে তারা সেখানে সেই নৌকা, ছোট ছোট নৌকা বানিয়ে সেখানে তারা কি করছে, সেই নৌকা করে তারা মাছ ধরতে যাচ্ছে বা অন্য কোনো জলজ উদ্ভিদ তারা সংগ্রহ করছে, সেটাকে তারা তাদের খাদ্যের উপযোগী করে নতুন ভাবে একটা অন্য প্রজাতির একটা শস্য তারা তৈরি করছে। খুব বিশাল অঞ্চল এবং প্রত্যেকটা মানুষ তারা পরস্পর তারা কিন্তু কাজে নিরত, কেউ কিন্তু বসে নেই। মানে এই যে যুথবদ্ধ জীবন, এই কিন্তু পরবর্তীকালে সমাজ,
এবং রাষ্ট্রের বিকাশে সাহায্য করেছে। কারণ যখনই একটা যুদ্ধবদ্ধ জীবন আসছে, তখন কিন্তু তার মধ্যে দ্বন্দ্ব বিবাদ সেটা থাকবে, এবং সেই দ্বন্দ্ব বিবাদ নিরসনের জন্য দরকার কিছু যোদ্ধা ব্যক্তির, যারা এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামটায় তারা যে শস্য ফলাচ্ছে, সেই গ্রামে যাতে অন্য কোনো গ্রামের মানুষ এসে সেই শস্যকে হরণ করে নিয়ে না যায়, প্রাণীজ সম্পদকে হরণ করে নিয়ে না যায়, তার জন্য এমন কিছু শক্তিমান মানুষের দরকার, তার থেকে কিন্তু যোদ্ধী শ্রেণীর উৎপত্তি। আবার তাদেরকে দেখাশোনা করার জন্য একজন অভিভাবকের প্রয়োজন, সে দল নেতা, তার থেকে কিন্তু সেই ধীরে ধীরে সেই দল নেতাই কিন্তু গোষ্ঠী নেতাকে রূপান্তরিত হলো। আবার এই চাষবাস করতে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন যখন তারা হচ্ছে, তখন কি করে যে তার সেই প্রতিকূলতাকে তারা অনুকূলে আনবে, তার থেকেই কিন্তু তাদের মধ্যে একটা ভয়, একটা ভাবনা, ধর্মীয় একটা সংস্কার তাদের মধ্যে জন্মাচ্ছে, এবং সেই ধর্মীয় সংস্কারকে কাজে লাগিয়ে কিন্তু পুরোহিত শ্রেণীর উদ্ভব হচ্ছে। তাহলে দেখুন, এই কৃষি কার্যের সঙ্গে কিন্তু প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বিষয় পরস্পর পরিপূরক। যেমন সেখানে সমাজের উন্নতি হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক একটা ভাবনা আসছে এবং ধর্মীয় ভাবনা আসছে। আর কি, এতদিন পর্যন্ত তারা প্রথমে কাঁচা মাংস খেত, তারপরে দেখুন এই যে এনে সেগুলো ঝলসে খাচ্ছে, কিন্তু যখন তারা রান্না করতে শিখলো এই শস্য গুলোকে কি করে, তখন তার কিছু ইউটেন্সিলস এর দরকার পড়লো, অর্থাৎ সে পাত্র। তখন তাদের মধ্যে এই ভাবনা এলো যে আচ্ছা, এই পাত্রগুলোকে মাটির তৈরি পাত্র, প্রথমে তারা, আমরা দেখেছি প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে, তারা পাথরের তৈরি আয়ুধ এবং অন্যান্য সামগ্রী তৈরি করছে, পাথরের বাটি এবং অন্যান্য যে যন্ত্র এবং অস্ত্র তৈরি করছে, কিন্তু যখন এই জমিটি উর্বর হচ্ছে, সেই মাটিকে কাজে লাগিয়ে কি করে তাল মাটিকে কি করে একটা শেপ দিতে হয় সেটা তারা শিখছে, কিন্তু সেটা তো করাতে গেলে সেটা তো হবে না, তাতে খাদ্য তৈরি করা যাবে না। তখন তাদের মধ্যে এই চিন্তাটা এলো, এগুলো কিন্তু সবই এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ এবং পরীক্ষা নিরীক্ষার ফল। মানুষ এই পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু বিজ্ঞানের অগ্রগতি ঘটিয়েছে। তখন তারা দেখলো আচ্ছা, আমরা এই মাটিটা পুড়িয়ে দেখি তো বা রোদে শুকিয়ে দেখি তো, তার ফলে কি হলো, দেখা গেল মাটিটা যেটা তৈরি করেছিল যে পাত্রটা সেটা অনেক শক্ত হয়ে গেছে। এবার আমরা ওই পাত্রটা আগুনে বসিয়ে দেখি তো, তাতে আমরা কোনো রন্ধন কার্য সমাধান করতে পারি কিনা, সমাপ্ত করতে পারি কিনা। যখন তারা দেখলো যে এইভাবে তো সত্যি আমরা কাজ করতে পারছি, এইভাবে কিন্তু পোড়া মাটি অর্থাৎ কেরা কোটার নানান রকম মৃৎ শিল্পের অভ্যুদয় হলো, তাহলে একটা কালচারাল যে উন্নতি, একটা উত্তরণ, ধীরে ধীরে এই কালচারাল উত্তরণটাই কিন্তু বেড়ে গিয়ে পরবর্তীকালে আরো উন্নত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম যে এই মধ্যপ্রস্তর, পুরাপ্রস্তর বা মধ্যপ্রস্তর যুগেও যে তারা তাদের দৈনন্দিন জীবন যাপনের যে চিত্র, সেটা চকমকি পাথর দিয়ে তাদের গুহার দেওয়ালে তারা সেগুলোকে আঁকছে। মানে এই যে তাদের
প্রবৃত্তি বা মনোবৃত্তি, এটাই কিন্তু পরবর্তীকালে নানান রকম শিল্প বা তৈরির কাজে লাগালো। অর্থাৎ মানুষের মাথা, কোন বৃষের মাথা, এইরকম নানান রকম রিলিফ তৈরির ক্ষেত্রে তারা সেগুলোকে ব্যবহার করছেন। তাহলে সুতরাং আরেকটি বিষয় আলোচনার করার এখানে হয়েছে, সেটা হলো যেই মাত্র স্থায়ী জীবন যাপন করছে, এতদিন আমরা পড়েছি ইভলিউশন অফ ম্যানকাইন্ড এর বিবর্তনে, যে মানুষের এই যে রামাপিথেকাস, তারপরে জাইগ্যান্টোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, বা এরপরে আমরা দেখছি হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, এবং আমরা যখন এলাম তখন হচ্ছে হোমো সেপিয়ান্স, এবং এই যে হোমো সেপিয়ান্স কিন্তু ইতিমধ্যে এসে গেছে নব্য প্রস্তর যুগে, তাহলে তাদের চেহারার পরিবর্তন হয়েছে, এবং এই চেহারার পরিবর্তনের সঙ্গে কিন্তু খাদ্য বস্তুর একটা যোগ আছে। কিরকম আগে যখন তারা কাঁচা মাংস চিবিয়ে খেত, তখন তাদের সেই মাংসটা কাটতে গিয়ে তাদের দাঁত অনেক শক্ত হতে হতো, এবং সে কেটে কেটে টেনে টেনে যখন তারা মাংস চিপত, এবং সেই কারণে চোয়ালে হাড়গুলি খুব শক্ত হতো। যেমন শৈশবে বাচ্চা যখন শুধু দুধ খায়, দুধ পান করে, তখন কিন্তু তার যে মুখের যে করচির আকৃতি সেটা কিন্তু খুব, তার যে ফেসিয়াল যে মানে ইয়েটা আকৃতিটা অনেক নরম থাকে, কিন্তু সেই দুধের দাঁত পড়ে গিয়ে যখন যে আমাদের যে দাঁত সেটা যখন তৈরি হয় তখন সেই দাঁত অনেক শক্ত হয়। তাহলে সেই রকম ভাবে তাদের কিন্তু ফেসিয়াল এবং দাঁত সেটার কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক সেটা আমরা এই আলোচনায় দেখব। কারণ যখন তাদের করোটিটা বড় ছিল, মুখটা বড় ছিল, তখন দাঁতের পাতিগুলো অনেক স্পেস পেত, কিন্তু যখন সেই মুখটা যখন খাদ্য বস্তু সফট হচ্ছে তখন সেই মুখটা ছোট হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, দাঁতগুলো অনেকটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, চাপ পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে দাঁতের পাটিটা, এবং এর ফলে কি হচ্ছে, নানান রকম দাঁতের রোগ হচ্ছে। তাহলে এই কি কি ধরনের আলোচনা হচ্ছে সেটা আমি কিন্তু ইতিমধ্যেই বললাম, যে আমার যে সামগ্রিক ভাবে সিনপসিসটা করলাম, যে মুখমণ্ডলের আকৃতির পরিবর্তন হচ্ছে খাদ্য বস্তুর পরিবর্তনে, এবং নব্য প্রস্তর যুগীয় সমাজ সংস্কৃতি অর্থনীতিকে প্রভাবিত করছে এই কৃষি। আর যে বিষয়টি, তাহলে স্থায়ী বসতি হচ্ছে, স্থায়ী বসতি যখনই হচ্ছে তখন যে মানুষের মধ্যে, যে বললাম তাগিদ, তার নিজের যখন পরিবারের জনসংখ্যা বাড়ছে, একটা পরিবার গঠিত হচ্ছে। দেখুন, একটা পরিবার, একটা বাচ্চা রয়েছে এবং দুটি নারী রয়েছে, এবং তাদের পরিবারের মধ্যে কিন্তু এই গবাদি পশুগুলিও সেই পরিবারের গোত্রভুক্ত। একসঙ্গে তারা যখন তাদের যে খাদ্য বস্তু, তাহলে এক্ষুনি যে খাদ্য বস্তুর পরিবর্তন হচ্ছে, কি ধরনের, আগে তারা শুধু মাংস খেত, মাংস জীবাত, এখন কি হচ্ছে, নানান রকম খাদ্য শস্যর উপরে তারা জোর দিচ্ছে। তাহলে তার জন্য, খাদ্য শস্যের জন্য উদ্ভিজ্জ সম্পদ দরকার, এবারে যে যত উদ্ভিজ্জ সম্পদকে নিজের পুষ্টিগত করতে পারবে এবং সেটাকে পরিশ্রম করে কাজ করে সেই শস্য ফলাতে পারবে, তত সেই সমাজে প্রতিপত্তিশালী হবে, এবং প্রাণীজ সম্পদ যার যত বেশি হবে সে তত সমাজে মর্যাদা সম্পন্ন হবে, এবং সেই প্রাণীজ সম্পদকে কাজে লাগিয়ে সেখান থেকে তারা কি করছে, একদিকে দুধ এবং দুগ্ধজাত যে খাদ্য সেটাও কিন্তু তাদের তালিকাভুক্ত হচ্ছে।
এইভাবে সমাজে ব্যক্তিগত সম্পত্তি এই ধারণাটা তৈরি হচ্ছে। দেখুন এই পরবর্তীকালে সম্পদকে কেন্দ্র করে কত লড়াই, তাহলে এই নব্য প্রস্তর যুগেই কিন্তু সেটার ধারণাটার একটা বেস তৈরি হয়ে গিয়েছিল যে আমার যদি 10টা প্রাণীজ সম্পদ থাকে, ওর যদি 2টো থাকে তাহলে আমি ওর থেকে ধনশালী, আমার যদি 4টে কুড়ে ঘর থাকে আমি ওর থেকে ধনশালী, আমি যদি অতিরিক্ত শস্য ফলাই আমি তাহলে ওর থেকে ধনশালী। এই ব্যক্তিগত সম্পত্তি কিন্তু নিরাপত্তার একটা বিপন্ন করার একটা অবস্থা তৈরি করেছিল, কারণ অন্য লোকরা যখন সেই সম্পত্তিকে আবার কুক্ষিগত করার চেষ্টা করছে তখনই কিন্তু বিবাদ তৈরি হচ্ছে এবং মানুষ তখন নিজেদেরকে সুরক্ষার জন্য দুর্গাকৃতি বাড়িতে তারা বাস করতে শুরু করলো। তাহলে খাদ্য তালিকার কি বললাম, যে পালিত প্রাণী এক্ষুনি দেখালাম যে গৃহপালিত প্রাণী সে তাদের দুধ তাদের ডিম যা কিছু হতে পারে সেখান থেকে তারা তাদের খাদ্য, যেটা আগের থেকে অনেক সফট এবং উদ্ভিদ তাকে গুঁড়ো করে পিষে তারা করছে খাদ্য তৈরি করছে এবং সেই ধান থেকে তারা সেই পোড়া মাটির পাত্রতে তারা চাল ফোটাচ্ছে। এই যে একটা তার মানে ইট ইজ দ্য পিলার অফ লেটার ডেজ কি কালচার এন্ড সিভিলাইজেশন, এটাই পরবর্তীকালে সভ্যতাকে আরো উত্তরণ করে উত্তরণ করে নগর সভ্যতা আমরা দেখছি হরপ্পা মহেঞ্জোদারোতে নগর সভ্যতা, মানে সভ্যতা ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, রিভার্সটা খুব কমই ঘটে এবং যখনই মানুষ এই একসঙ্গে বসবাস করছে, আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে একটা পারস্পরিক সাহচর্য সহমর্মিতা ভাব বিনিময় এবং সেখান থেকেই হয়তো ভাষার সৃষ্টি হয়েছিল যার পাঠোদ্ধার করা হয়তো এখন সম্ভব নয়, কিন্তু এই যে তাদের সঙ্গে কথার জন্য তো কিছু তো সাংকেতিক শব্দ অর্থাৎ ভাব বিনিময়ের কিন্তু সূচনা সেই সময় হচ্ছে, যদিও প্রাগৈতিহাসিক অর্থাৎ পুরপ্রস্তর মধ্য প্রস্তরেও কিন্তু এই ভাব বিনিময় নিশ্চয়ই ছিল। তাহলে মানুষ কিভাবে কিছু শব্দ সাংকেতিক শব্দ যেটা এই নব্যকে গিয়ে আরো উন্নত হলো, বিশেষ করে এই হলোসিন যুগে ফার্টাইল ক্রিসেন্ট যেটা আমি বলেছিলাম আগের দিন, জর্ডান ইরান তুরস্ক এই যে জায়গাগুলিকে কেন্দ্র করে সেটাকে বলা হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট এবং ওই অঞ্চলটাকে অর্থাৎ একটা অর্ধ চন্দ্রাকৃতি একটা উর্বর জায়গা, সেখানে প্রচুর শস্য হচ্ছে প্রচুর প্রাণীজ সম্পদ দেখা যাচ্ছে এবং মানুষ সেখানেই গিয়ে তার ফাইন করছে, তাছাড়া চীনের কেউ অংশেও সেটা দেখা যাচ্ছে। যে ফার্টাইল ক্রিসেন্টের একটা ম্যাপ আমি দেখানোর চেষ্টা করেছি, তাহলে মানুষকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে কিন্তু এই শস্য ফলাতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু সেই পরিশ্রমের সঙ্গে তাদের বুদ্ধিবৃত্তি যুক্ত হয়েছে যে আরো কত রকম ভাবে শস্য ফলানো যায়, কি করে শস্যটাকে আরো উন্নত করা যায়, জমিটাকে আরো উর্বর করে কৃষি কার্যটাকে আরো উন্নত করা যায়। এখানে একটি জিনিস প্রতিকূলতা, এটা কয় দীর্ঘ হবে এটা কয় রস্যু হয়েছে, এটা টাইপিং মিস্টেক, কাজে আমি তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আর তাহলে এই প্রতিকূলতাকে তারা জয় করেছিল তাদের দৈহিক শ্রম দিয়ে আর তাদের মানসিক যে শক্তি আর বুদ্ধিবৃত্তি দিয়ে, এবং এইভাবে তারা ভূমি কর্ষণ করে তারা শস্য চাষ করতে শুরু করে। একই সঙ্গে বনের পশুকে পোষ মানিয়ে তারা কি করছে, তাকে দৈনন্দিন কাজে তাকে ব্যবহার করছে এবং তারা এর ফলে কি হচ্ছে যেটা এক্ষুনি বললাম, কৃষিজ প্রাণীজ খাদ্য তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে এবং খাদ্য সংগ্রাহক থেকে তারা স্থায়ী জীবনযাত্রার দিকে
অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে স্থায়ী জীবনে, যে আমি বারবার করে দেখাচ্ছি যে স্থায়ী জীবনে কিন্তু তারা ইতিমধ্যেই তারা সেই পর্যায়ে ঢুকে গেছে এবং খাদ্য গ্রহণের রীতি পদ্ধতির পরিবর্তন হচ্ছে। দেখুন কিভাবে যুদ্ধবদ্ধ একটা জীবন, পরস্পর কোন একক মানুষ কিন্তু সে যুগে বাঁচতে পারতো না। কৃষিকে আরো উন্নত করতে গেলে কি করে এই যে গবাদি পশুকে আরো কাজে লাগিয়ে শস্যকে এবং প্রাণীজ সম্পদকে উন্নত করা যাবে, তার জন্য বহু মানুষকে একযোগে তাদেরকে কাজ করতে হতো। আর তাহলে কি কি খাদ্যশস্য তাদের মধ্যে আসছে? না, সাধারণভাবে পশ্চিম এশিয়া ইউরোপে গম, দক্ষিণ পূর্ব এশিয়াতে ধান, আমেরিকাতে বাজরা, আফ্রিকাতে ভুট্টা, এই শস্য খাদ্যশস্যগুলি ছিল প্রধান ফুডস্টাফ। তারপরে তার সঙ্গে দুগ্ধ, দুগ্ধজাত খাদ্য যুক্ত হচ্ছে। এবং একটু আগেই বলেছি যে মৃৎপাত্রের প্রয়োজন কেন আসলো, সেই শস্যকে সিদ্ধ করে তাকে রান্না করার জন্য। এবং যখনই তারা একটা খাদ্য তৈরি করছে সুস্বাদু, আমাদের প্রত্যেকেরই একটা জিনিস যেটা ছাড়া আমাদের রান্না হবে না, খাওয়া হবে না, সেটা হচ্ছে নুন। নুন হচ্ছে অপরিহার্য অঙ্গ। মানুষ যখন, এই দেখুন বুদ্ধিবৃত্তিক এক্সপেরিমেন্ট, তারা জলের থেকে তারা কিরম করে লবণ তৈরি করছে, সেই লবণ তারা যখন তার মধ্যে অ্যাপ্লাই করছে, বাচ্চা বা বেশ সুন্দর তো খাদ্যগুলো তো আরো টেস্টি হয়ে উঠছে। তাহলে এইভাবেই কিন্তু মানুষের স্বাদটা আরো বাড়ছে। তারপরে যে অতিরিক্ত লবণটা থাকছে সেটা দিয়ে তারা কিন্তু বাণিজ্যিক প্রয়োজনে, তাহলে এই যে বুদ্ধিবৃত্তি মানুষের কোন বিশেষ পর্যায়ে পৌঁছে গেছে যে তারা বাণিজ্যিক প্রয়োজনেও তারা সেই লবণটাকে ব্যবহার করছে, যেটা আমরা অনেকদিন অবসিডিয়ানের কথা বলেছিলাম। আর এই যে খাদ্য তালিকার যে পরিবর্তন হচ্ছে তার নেতিবাচক কিছু প্রভাবের কথাও আমি বলেছিলাম, এই যে এর মধ্যে কিছু ইমেজ দেখিয়েছি উদ্ভিদজাত গবাদি পশুজাত খাদ্যের কথা আমি এখানে দেখিয়েছি। আর কি কি পরিবর্তন একটু আগেই আমি আলোচনা করে দিয়েছি, যেহেতু করচিটা ছোট হয়ে গেছিল সেই জন্য দাঁতের পাটিটা, মুখটা ছোট হয়ে যাওয়াতে দাঁতের পাটির উপরে চাপ পড়ে এবং বিভিন্ন দাঁতের রোগ। তাহলে আজকাল আমরা দাঁতের রোগ নিয়ে কত কষ্ট পাই, কিন্তু দেখুন সেই যে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে সেই যুগের মানুষও কিন্তু এইরকম ভাবে দাঁতের যে রোগে তারা কষ্ট পেয়েছে, কারণ তাদের জৈবিক বায়োলজিক্যাল একটা পরিবর্তন, তাদের মুখমণ্ডলের পরিবর্তন, তাদের চোয়াল, করচিট এবং দাঁতের যে এবং মুখের মধ্যে যে হাড়টা আগে থাকতো সেই হাড়ের সংখ্যাটা কমে যাচ্ছে, কারণ খাদ্যবস্তু সফট হয়ে যাচ্ছে। এই যে আপনারা করোটিটা দেখছেন, আধ ভাঙা একটা দাঁত, অর্থাৎ রোগগ্রস্ত এই দাঁতটা, রোগগ্রস্ত দাঁতের পাটি। মানে এই যে স্থায়ী জীবন, তাহলে এটা তো একটা নেতিবাচক, এটাকে আমরা যদি সরিয়ে আমরা পজিটিভ দিকটা দেখি, তাহলে মানুষের উদ্যম বাড়ছে, তাদের কর্মক্ষমতা, মোটিভেশন কি বলেছি, একদিকে প্রকৃতি সাহায্য করছে, তার সঙ্গে সঙ্গে তার প্রিয়জনের মুখে তাদের খাদ্য যোগান দিতে হবে, এইটার কারণে তাদের আরো বেশি করে কি করে ফসল ফলানো যায় সেই চেতনা এলো, তার থেকেই ব্যক্তিগত সম্পদের উদ্ভব। এখানেও কিন্তু বুদ্ধিবৃত্তি, অর্থাৎ আমাদের মানসিকতা যদি উদ্যমী না হয়, বুদ্ধিবৃত্তি যদি শার্প না হয়, আমরা তো কোনো এক্সপেরিমেন্টই করতে পারবো না। তাহলে এইভাবেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলছে। দেখুন একসঙ্গে তারা কাজ করছিল, কিন্তু কি প্রভাব ফেলছে সম্পদের ক্ষেত্রে, যে আমার সম্পদ, আমি কি করে আরো বেশি জমিতে, বেশি মাটিকে বেশি শস্য ফলাবো, বেশি শস্য ফলাতে গেলে আমার জমিটায় এর বেশি শস্য ফলানো যাবে না, তাহলে কি করে অন্যের জমিকে আমি পক্ষিগত করব। আমরা যদি সংগ্রাহক, আমরা যদি পর্যায়টা দেখি,
যখন একটা অরণ্যে তাদের শেষ হয়ে যাচ্ছে তাদের সেই প্রাণীর অ্যাভেলেবিলিটি, তখন তারা অন্য অরণ্যে চলে যাচ্ছে, অন্য জায়গায় যাযাবররা, এবং সেইখানে যারা বাস করতো নোম্যাডিকসরা তাদেরকে বাহুবলে সরিয়ে সেই জায়গাটা তারা কুক্ষিগত করতো। সেই ট্রেন তখনও ছিল, এখনো চলছে একভাবে। কি করে আমি বড় লোক হব, আমি কি করে সমস্ত কিছু করায়ত্ত করব, আমি কি করে সমাজে টপে থাকবো, এই যে মানুষের মানসিকতা, এটাই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা ভেদাভেদ আনে এবং সম্পর্কের মধ্যে একটা বিষ তৈরি হয়, এবং এখানে অর্থনৈতিক ভাবে একটা বিভেদ আসে মানুষের মধ্যে, কারোর মধ্যে সুপার ইগো তৈরি হয়, আবার যে পারে না, যে হেরে যায়, যে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পরাজিত হয়, তার মধ্যে হীনমন্যতা তৈরি হয়। এই হীনমন্যতা কখনো কখনো এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে যে জিঘাংসা মানুষ কিন্তু খুন এবং হত্যার পর্যায়ে চলে যায়, যেটা আমরা আজকাল কাগজ খুললেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে সম্পদ কুক্ষিগত করার যে ট্রেনটা, কিন্তু তাদের মধ্যে সামাজিক অর্থনৈতিক বিভেদ সৃষ্টি করছে। তাহলে আমরা যদি ভালো দিকটা দেখি, তার মানে কিছু মানুষ ছিল যাদের মধ্যে বুদ্ধিবৃত্তি কম ছিল, এই যে কেউ অনেক বেশি নাম্বার পায়, কেউ একই একটা ডিপার্টমেন্টে চাকরি করে বা একই জায়গায় থেকে একই পরিবারে মায়ের দুটো তিনটে সন্তান, দেখা গেল একজন একেবারেই মেন্টালি রিটার্ডেড হয়েছে, আবার কেউ একেবারে টপে পৌঁছে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বুদ্ধিবৃত্তি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু মানুষে মানুষে তফাৎ করে। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ছিল, একজনের ক্ষমতা ছিল বেশি কাজ করার, তার বুদ্ধিবৃত্তি উন্নত ছিল, আরেকজনের ছিল না, তাই তার সম্পদটাও কম ছিল, আর কারোর মধ্যে পর্যবেক্ষণ শক্তি, অনুসন্ধিৎসা, আচ্ছা কি করে ফসলটা আরো বেশি ভালো করে ফলানো যায়, মাটিটা কি করে আরো উর্বর করা যায়, কি করে বেশি সার দেওয়া যায়, এই যে অনুসন্ধিৎসু মন, এই অনুসন্ধিৎসু মনই কিন্তু তাকে আরো বেশি করে শস্য ফলাতে উদ্বুদ্ধ করেছে এবং কৃষি নৈপুণ্যকে বাড়িয়েছে। এরকম যদি 10টা মানুষের মধ্যে এই রকম পরীক্ষা নিরীক্ষার মনোবৃত্তি থেকে কৃষি নৈপুণ্য বাড়ে, তাহলে সভ্যতার আরো র্যাপিড সেখানে প্রোগ্রেস হচ্ছে, নতুন নতুন, এবং কি করে একটার সঙ্গে আরেকটা মিক্স করে ব্রিড করে কি করে অন্য প্রজাতির প্রাণী, অন্য প্রজাতির ফসল ফলানো যায়। কে দেখুন ধীরে ধীরে কৃষি কি করে যখন মানুষের উপজীবিকা হয়ে যাচ্ছে, কত স্ট্রং এই মানুষ, তাকে কত পরিশ্রম করতে হচ্ছে চাষবাস করতে গিয়ে। কিন্তু এই যে আমরা জানি সভ্যতা একা আসে না, তার সঙ্গে সঙ্গে অনেক রোগ নিয়ে আসে, যেমন আমাদের এই যে করোনা, এই যে আমাদের একটা সিজনাল একটা ফ্লু হয়, ভাইরাল ফিভার হয়, আমাদের নানান রকম এই যে মশা মাছি, এবং দেখবেন চালের মধ্যে ছোট ছোট পোকা হয়, আমরা বেশি দিন এক জায়গায় ফেলে রাখলাম পোকা হয়ে গেল, তারপরে দেয়ালের মধ্যে ঘুণ ধরলো, অর্থাৎ কি যে ওরা কোত্থেকে একটু জল কি করে পাওয়া যায়, হয়তো কিছুই নেই, সেখান থেকেও ওরা কিভাবে, আপনি টেবিলের মধ্যে হয়তো গতকাল একটা মিষ্টি রেখেছিলেন, আজকে দেখলেন পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু রোগের প্রাদুর্ভাব এখনো হচ্ছে, তখনও হয়েছিল। তাহলে স্যাঁতস্যাঁতে আর্দ্র জলবায়ু একটা কারণ, এবং জলের ধারে বাড়িটা হচ্ছে, গৃহগুলো তৈরি হতো, তার থেকে মশা মাছি আসছে, শস্য সঞ্চয় করার ফলে তার থেকে একটা পোকা তৈরি হচ্ছে, এবং এইভাবে পোকা মাকড়ে, আপনি কিছুদিন ময়দা রেখে দিন, চাল রেখে দিন, কিছুদিন আপনি মশলা রেখে দিন, দেখবেন তার মধ্যে ছোট ছোট পোকার জন্ম হয়েছে। এই যে পোকাগুলো, এগুলো না বুঝে আপনি খেয়ে ফেললেন, আপনার শরীরের মধ্যে কিন্তু সেই ব্যাকটেরিয়াটা ঢুকে গেল।
মানে এই খাদ্য বস্তু থেকেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া এখন যেমন প্রবেশ করে তখনও প্রবেশ করতো, এই যে জলের থেকে ব্যাকটেরিয়া তাহলে তখনও প্রবেশ করতো এবং মানুষকে রোগগ্রস্ত করে দিত। এবং গড় আয়ু বেড়েছিল, অস্ট্রালোপিথেকাস মাত্র 25 বছর বাঁচতেন তারা, কিন্তু এই 90 প্রস্তরে গড় আয়ু বাড়লেও কিন্তু বসন্ত, হাম প্রভৃতি বিভিন্ন রোগে মানুষ মৃত্যুর মুখে পতিত হলো। তাহলে একদিকে সভ্যতার অগ্রগতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগ জীবাণুকে বহন করে নিয়ে আসছে। স্যাঁতস্যাঁতে এই যে জল, এই যে জলের ধারে তারা চাষবাস করছে, এই দেখুন এই যে গাছ গাছালি, এই যে এখানে শস্যকে সঞ্চয় করেছে, এখান থেকেই পোকামাকড় আসছে, পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাহলে তারপরে কি হচ্ছে, আমরা একটু আগেই বলেছি জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার ফলে বাসস্থান বাড়ছে, বাসস্থানের সংখ্যা বাড়ছে, এবং যখনই না মানুষ একটু আরাম পায় তখনই প্রতিকূলতা কমে যায়, তখন কি হয় তার মধ্যে অন্যান্য যে চিন্তা ভাবনা গ্রো করে, সংসার তৈরি করছে। এবং তখন তো আগে তো মানুষের অনেক লড়াই করতে হতো, কিন্তু এখন সেই লড়াইটা কমে গেল। তখন তার মধ্যে ধীরে ধীরে দেখা যাচ্ছে জনসংখ্যা বাড়ছে একই জায়গাতে থাকার ফলে, তাহলে তারা যেমন রয়েছে আবার বাইরে থেকেও আসছে অনেকে, যে জন্মগ্রহণের সংখ্যা বাড়ছে, যে বার্থ রেট বাড়ছে, তার মধ্যে যে একটা গ্যাপিং কমে যাচ্ছে। বলছে ফার্টাইল ক্রিসেন্ট 10 গুণ বৃদ্ধি পেয়েছিল জনসংখ্যা, এক একটা গ্রামে শতাধিক লোক বাস করত। প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে জার্মো, জেরিকো প্রভৃতি বিভিন্ন জায়গাতে এইরকম শুকনো মাটির বাড়ি, এই যে বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে, এবং শস্য ক্ষেত্রের সংখ্যা পাওয়া যাচ্ছে, সন্ধান পাওয়া যাচ্ছে। দেখুন জার্মো, জেরিকো, বেইদা, ক্যাচেল হাউকে বিভিন্ন বাড়ি এবং শস্য ক্ষেত্র। তাহলে এই যে মানুষ আরো বেশি করে শস্য ফলাতে চেষ্টা করছে, তার জন্য বিবাদ হচ্ছে। এবং একটু আগেই আমি বলেছি যোদ্ধার দরকার, যারা পুরো গ্রামটাকে প্রোটেক্ট করবে, এবং একজন সামরিক ভাবে দক্ষ নেতার প্রয়োজন। তা তারা রক্ষা করছে ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে এই যে নেতা তাদের মধ্যে একটা ক্ষমতার লিপ্সা, সম্পদের লিপ্সা বাড়তে শুরু করলো। কি তাদের কি দাবি হলো, আমি তোমাদের রক্ষা করছি, তোমরা যা যা শস্য ফলাচ্ছ তার থেকে আমাকেও কিছু শেয়ার দিতে হবে। তাহলে এই যে পরবর্তীকালে রাজারা যে রেভিনিউ কালেক্ট করতেন, এটা কিন্তু তারই একটা বলতে পারে একটা বিগিনিং। দেখতে দেখতে এই নেতার যে পদ সেখানে বংশানুক্রমিক হয়ে যাচ্ছে, এবং তার পেছনে কার অনুমতি রয়েছে, না পুরোহিতে, এই পুরোহিত তাকে ধর্মীয় ভাবে তাকে সেখানে সেই পদাধিকার সেটা ধর্মীয় ভাবে হতো। অর্থাৎ এখন যেমন একটা ভোটিং হয় কনস্টিটিউশনাল স্যাংশন লাগে, তখন কিন্তু রিলিজিয়াস স্যাংশন, যেটা আমরা পরবর্তীকালে মধ্যযুগীয় ক্ষেত্রে আমরা দেখেছি মুসলিম সভ্যতায়, সেখানেও এই ধরনের একটা স্যাংশন লাগত, যে এবং উলেমারা ছিল এই ধর্মীয় নেতা। এমনকি আমাদের হিন্দুদের মধ্যেও যখন তার যে করোনেশন হচ্ছে তখন কিন্তু সেই একজন প্রধান পুরোহিতে অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। তাহলে নারীরা গৃহকর্ম করছে আর যোদ্ধা ও নেতাদের আবির্ভাব হচ্ছে। এই যে স্থায়ী জীবন কৃষিকার্যে কেন এত স্থায়ী লাগতো না, আমি কি বললাম একটু আগে, যে বীজ প্রথমে সেখানে রোপণ করবে, গবাদি পশু রক্ষণাবেক্ষণ করবে, চারাকে জল দেবে, রক্ষা করবে, তারপরে কি করছে, আস্তাবল, তারা আস্তাবল তৈরি করছে দেখুন, এবং তারা গোলা ঘর তৈরি করছে। এইভাবে কিন্তু একটা গ্রাম, একটা বাড়ি গড়ে উঠছে, ক্যাটেল হাউস হচ্ছে
তার একটা উদাহরণ। আর এই যে সহযোগিতা, সহযোগিতার প্রয়োজন ছিল। আর এই যে আস্তে আস্তে আমরা আমরা দেখছি যে মাটির পাত্র তৈরি করছে, তারপরে কৃষক চাষ করছে, পশুপালন করছে, এবং অতিরিক্ত যে সমস্ত শস্য হচ্ছে নুন, সেগুলোকে তারা বাণিজ্যের কাজে লাগাচ্ছে, কাঠের কাঠের কাজ করছে। কাঠ, এই কাঠের তৈরি জিনিসও কিন্তু সেই সময় এই যুগে যথেষ্ট উন্নত হচ্ছে, তাতে কাপড় বুনন হচ্ছে। ধাতু শিল্পী অর্থাৎ লোহার, লোহার যে ধাতু, এখানে ধাতুর ক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে বলবো, লোহা কিন্তু সেই সময় আসেনি। তাহলে সেই সময় কি স্টোন ছিল? কারণ এর পরে কিন্তু চ্যালকোলিথিক পিরিয়ড আসছে, তাহলে মেটালার্জি, এটি কিন্তু যে চ্যালকোলিথিক পিরিয়ডে আমরা কপারের অস্তিত্ব দেখেছি, এই নব্য প্রস্তর থেকে কিন্তু সেই কপার অর্থাৎ তামার সূচনা কিন্তু সেই সময় থেকে এলো। উত্তর আফ্রিকার মেরে মোট ফায়ুমে এই রকমই ব্রিজ শিল্প গড়ে উঠছে। আর তাহলে ব্রিডার, ব্রিডার, ব্রিডারও একটা বিশেষীকরণ, যারা একটা উদ্ভিদের সঙ্গে আরেকটা উদ্ভিদকে মিক্স করাচ্ছে এবং একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর সঙ্গে ব্রিডিং করছে। বিল রাইট হচ্ছে বিল মানে চাকা, সেই কারিগর যারা কাঠের চাকা নির্মাণ করত, সেখান থেকে ছোট গাড়ি, ধরুন আমাদের এখনকার ঠেলা, তারপরে সেটাকে মেরামত করছে, গবাদি পশু পালন, দেখুন গোষ্ঠীবদ্ধ জীবন, গবাদি পশু। আর সেই সময় এই ধরনের লোমওয়ালা প্রাণী দেখতে পাওয়া যেত, এটা হচ্ছে বিল রাইট, এই কারিগর। এবং এটাও একটা উপজীবিকা, মৎস্য চাষ, শিকার, সেটাও একটা উপজীবিকা হচ্ছে। আবার কেবল যে কর্মের মাধ্যমেও বিভাজন হচ্ছে তা নয়, লিঙ্গের ভিত্তিতেও কিন্তু কর্ম বিভাজন হচ্ছে। অর্থাৎ যে সমস্ত জটিল বা কায়িক শ্রমের কাজগুলো সেগুলি পুরুষ করছে, আবার মেয়েরা কি করছে, তারা শস্য ফলাচ্ছে, শস্যকে বাঁচছে, গৃহপালিত পশুকে দেখাশোনা করছে। এই দেখুন যে বুনন, তারা তাঁত বুনছে, হ্যাঁ, এইসব কাজগুলো তারা করছে। আর যারা পুরুষ তারা শুধু প্রাণীদের সঙ্গে যুদ্ধ করছে, তখনও কিছু কিছু সংগ্রাহক সম্প্রদায় রয়ে গেছে এবং তারা মাঠে কাজ করছে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে পুরুষের আধিপত্যর উপরে আমরা দেখতে পাচ্ছি জোর দেওয়া হচ্ছে, কিন্তু ক্লার্ক লারসেন নামক যিনি বিশেষজ্ঞ, তিনি কিন্তু এটা মানতে রাজি নন। তিনি বলছেন যে না, নারীরাও কিন্তু একযোগে কৃষিতেও কাজ করত, আবার গৃহেও কাজ করত। এরকমই একটা ইমেজ তুলে ধরেছি আমি, দেখুন এখানে নব্য প্রস্তর যুগে তাহলে পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠেও কাজ করছে, আবার গৃহেও কাজ করছে। যে ওরা যেমন এখানে মাঠে কাজ করছে, ধান কাটছে, ঠিক সেইভাবে তারা শস্য ঝাড়াই করছে। আবার দেখুন পুরুষরা তারা কিরকম, নারীও এখানে মৃৎপাত্র তৈরি করছে, আবার পুরুষও দেখুন এখানে আগুনের মধ্যে মানে যে সমস্ত পাত্রগুলো শোকাচ্ছে, আবার এখানে ধার দিচ্ছে, আয়ুককে ঝুড়ি তৈরি করেছে। এইভাবে কিন্তু ব্যক্তিগত সম্পদ এবং তার থেকে সামাজিক ভেদাভেদের সৃষ্টি হচ্ছে, এবং এর ফলে অপরাধ প্রবণতার জন্ম দিচ্ছে, চুরি। আমি একটা প্রাণীজ সম্পদকে চুরি করে নিয়ে গেলাম, আমি কিছু ধান চুরি করে নিয়ে গেলাম, কোনো পাত্রকে চুরি করে নিয়ে গেলাম, যেটা আমরা বৈদিক যুগের পূর্ববর্তী পর্যায়ে দেখেছি যে গাভীর চুরিকে কেন্দ্র করেই কিন্তু বিরাট বড় বড় লড়াই হয়েছে, যেমন দশ রাজার যুদ্ধ,
তাহলে এই দেখুন নব্য প্রস্তর যুগেও কিন্তু এই যে পরের জিনিসকে চুরি করে নেওয়ার একটা প্রবণতা ছিল। তখন কি এখন যেমন এটিএম ভাঙছে, তারপরে লকার ভাঙছে, বাড়িতে ডাকাতি করছে, এর আগেও যেরকম আমাদের ছিল ব্রিটিশ পিরিয়ডে যে বড় বড় ডাকাতরা তারা চিঠি দিয়ে তারা জানিয়ে তারা ডাকাতি করতে আসতো, এই যে মানুষের পরের জিনিসকে কেড়ে নাও, আমার নেই আমি কেড়ে নেব, এই যে এখানেও কিন্তু সেই ডারউইন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমি দুর্বল আমি সবলের থেকে কেড়ে নিয়ে আমি সবল, কিন্তু এই আনএথিক্যাল যে বিষয়গুলি তখন থেকে কিন্তু গ্রো করছে। বাজার জন্য লোকে চারিদিকে প্রাকার দিচ্ছে তাদের গৃহকে পাথরের তৈরি, জেরিকোতে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গ্রাম, প্রাকার দেওয়া গ্রাম, মানে এইটা একদিকে যেমন বন্যার থেকে রক্ষার জন্য, আবার ওই তস্করের হাত থেকে রক্ষার জন্য। তাহলে এই যে যখন হানাহানি মারামারি হচ্ছে কৃষি জমিকে কেন্দ্র করে, তখন কি হচ্ছে সবাই কি জয়ী হচ্ছে? না, একদল মানুষ জয়ী হচ্ছে, আরেকদল মানুষ বিজিত পরাস্ত হচ্ছে, কারণ সে বুদ্ধিবৃত্তির দিক থেকে শরীরের দিক থেকে দুর্বল। তো আগে কি ছিল, আগে যাযাবর জাতিতে যে পরাজিত হতো সে সে স্থান ত্যাগ করে চলে যেত, কিন্তু এখন যেহেতু স্থায়ী জীবনযাত্রায় সেখানে মর্যাদা হারিয়ে তারা বেঁচে থাকতে বাধ্য হচ্ছে, এইভাবে সমাজটা সবল ও দুর্বলের ভাব হয়ে যাচ্ছে। এবং এই থেকে মানুষের এই যে মানুষ যখন পারছে না, আমাদের মধ্যে কি এই যে কেন এত জ্যোতিষ, কেন এত টুকটাক আমার চাকরি হচ্ছে না, আমার আরো বেশি করে একটা ভালো চাকরির দরকার, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, চাই কিছু কবস্তা বেজে নিয়ে আসি, এইভাবে আমার জমির কৃষিটা ভালো হচ্ছে না, তাহলে কি করে দেবতাকে সন্তুষ্ট করা যায়? এর থেকে একটা ধর্মীয় আচার অনুষ্ঠানের জটিলতা বাড়লো। এটা কি করে জানা যাচ্ছে? তুরস্কের গোবেকরের প্রত্নস্থানে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার জায়গাকে একটা কিরম ব্যারিকেড করে রাখা হয়েছে, মনে হচ্ছে ধর্মীয় কারণে, আর সমাধি মন্দির রয়েছে, মন্দির সেখান থেকে সমাধি থেকে আয়ুধ পাওয়া যাচ্ছে। আর যদি সেটা ইউজুয়াল যদি মানুষের বসবাস ক্ষেত্র হলো, তাহলে তো সেখানে জল থাকতো, জলের ধারা কিছু নেই, সেখানে জলে শুকনো ঊষর জায়গা, জলের অনুপস্থিতি এবং দৈনন্দিন ব্যবহার্য বস্তুরও অনুপস্থিতি। তাহলে এখানে একটা জিনিস যে 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 গ্রামটা সে গ্রামের থেকে কিছুটা দূরে গিয়ে তারা এই ধরনের কাজ করত, আর এই যে যখন তারা চাষ করছে এর থেকে আমার জমিটা আরো উর্বর দরকার, তাহলে ফার্টিলিটি অর্থাৎ জমির প্রজনন ক্ষমতা বাড়াতে হবে, যেটা প্রাণীর প্রজনন ক্ষমতা বাড়াতে হবে এবং মানুষের প্রজনন ক্ষমতাও বাড়াতে হবে। তাহলে এইখানে ঐশ্বরীকে বফলাটা সঠিকভাবে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা বফলা রয়েছে, মানে এই প্রজনন ক্ষমতা বাড়াতে গিয়েই কিন্তু তারা ধর্মের দ্বারস্থ হলো, যে দেবেত্রে থেকে এইরকম কিছু কাপড়ের কুটি জড়ানো, প্লাস্টার জড়ানো কিছু ভাস্কর্য, তারপরে বিষের মাথা, এবং যেমন তার মানে হয় বলি দেওয়া হয়েছিল, তারপরে ছোট ছোট পুতুলের মতন তৈরি করা হতো, যেটা হয়তো বলা হতো যেটা অ্যানসেস্ট্রাল কাল্ট, অর্থাৎ তার পূর্বপুরুষের যে অর্চনা ইত্যাদি, তারপরে প্রাচীরের গাত্রে নানা রকম সাংকেতিক চিহ্ন দেওয়া হতো। দেখবেন এখনো অনেক জায়গায় এইরকম, আর সব থেকে যেটা বড় এই যে প্লাস্টার জড়ানো যে ভাস্কর্য, আপনারা জানেন কিনা জানি না, ভুরু কাল্ট বলে একটা কাল্ট আছে, ব্ল্যাক ম্যাজিক, সেখানেও কিন্তু যার ক্ষতি করার চেষ্টা করা হয় তার মতন করে একটা মোমের বা অন্য কিছু একটা মূর্তি তৈরি করে সেইটাকে ওপরে যত ব্ল্যাক ম্যাজিক করা হয়
যাতে যেই ব্যক্তির ক্ষতি করা চেষ্টা হচ্ছে তার ক্ষতি হয়। এইরকম উপজাতি কাজ তাহলে সেই সময় দেখা গেছে আর কি। এই যে যখন এই যে সমাজের মধ্যে নানান রকম দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, তাহলে মরণের পরে একটা জীবন, সেটার একটা অস্তিত্ব। আর যেই সমস্ত সমাধি মন্দিরে দামি দামি আসবাব পাওয়া গেছে সেইখানে কি দেখা যাচ্ছে, এটার থেকে বোঝা যাচ্ছে যে এটা বড় যারা সমাজের যারা ধনী ব্যক্তি, এটা তাদের সমাধি মন্দির। তাহলে এইখান থেকেও একটা সামাজিক বৈষম্য দেখুন কিভাবে এই ধরনের যে নারী পুরুষ, এটা হচ্ছে প্রজনন, আচ্ছা ফার্টিলিটি কালকে পুরুষ নারী একযোগে পূজা, এটা হচ্ছে অ্যানসেস্টারের মতন করে একটা মুখ তৈরি করে তার পূজা করা হচ্ছে, যে এই একই রকম ভাবে। তাহলে আর নব্যপ্রস্তর যুগে নানান সংস্কৃতি তৈরি হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ বললাম মৃৎশিল্প, সেটাকে পোড়ানো হচ্ছে, সেটাকে শুকিয়ে শোকানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, আর মাটিটা আরো বেশি কি বলবো, মাটিটা আরো বেশি ফার্টাইল করার জন্য, আরো স্ট্রং করার জন্য, তার মানে তার মধ্যে বালি আর কাঠ দেওয়া হচ্ছে। তা এই যে উচ্চ পুরাপ্রস্তর যুগেও কিন্তু এই চেক রিপাবলিকে অর্থাৎ মোরাভিয়াতেও কিন্তু মানুষ এই ধরনের যে আচরণ গুলো তারা কিন্তু জানতো যে কি করে টেরাকোটা তৈরি করতে হয়, কিন্তু এখন তার মধ্যে মাটির মধ্যে কি দেওয়া হচ্ছে না, বালি আর কাঠ মিশ্রিত করা হচ্ছে, যে রন্ধনের সামগ্রী নানান রকম জিনিসপত্র, আর কত রকমের পাত্র, কোনোটা ডিম্বাকৃতি, কোনোটা হাতল যুক্ত, নিচটা চ্যাপটা, কোনোটা আবার নকশা করা, যেগুলো নকশা করা মনে করা হচ্ছে যে ঐতিহাসিকরা বা প্রত্নতাত্ত্বিকরা কোনো জাদুবিদ্যার সঙ্গে জড়িত রয়েছে, উপজাতিক বিশ্বাস জড়িত রয়েছে। আবার কোনগুলির মধ্যে নকশা ছিল না, সেগুলো নিত্য ব্যবহার্য ছিল। আবার মৃৎপাত্র প্রথম দিকে হাতে তৈরি করা হতো, কিন্তু পরে কুমোরের চাকা আবিষ্কার হওয়ার পরে ওই কুমোরের চাকার মধ্যে তৈরি হতো। তবে এর মধ্যেও কিন্তু নব্যপ্রস্তরের নিচের স্তরে দেখা গেছে পশ্চিম এশিয়া, গ্রিস ও দক্ষিণ আমেরিকাতে সেরামিক বা মৃৎশিল্পবিহীন কালচারের সন্ধান পাওয়া গেছে। এইটা হচ্ছে পশ্চিম এশিয়ার ম্যাপ একটা দিয়েছি। এইখানে লোকেরা কুমোরের চাকে তৈরি মৃৎশিল্পে অধিক অগ্রণী হয়েছিল। এই নানান রকম যে মৃৎশিল্পের উদাহরণ দিয়েছি, কি করে কুমোরের চাক থেকে তৈরি হচ্ছে সেটা দিয়েছি। বুননের ক্ষেত্রে আগে মানুষ তো বুনতে জানতো না, তারা লোম ব্যবহার করতো, লোমের চামড়া, লোম বা প্রাণীদের চামড়া গায়ে জড়িয়ে শীতের থেকে আত্মরক্ষা করত। যেমন দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতে ইলামা, গুয়ানাকো, ভিকুনা, তাদের এইসব প্রাণীদের থেকে তারা উলের পোষ উল সংগ্রহ করে তার পোশাক পরিধান করত। তারপরে ধীরে ধীরে তারা সুতো কাটা, বুনন ইত্যাদি শিখল, এবং এরপরে তারা শনকে কি করে ব্যবহার করতে হয় সেটা শিখল, এবং কি করে এই এই যে পোশাক তৈরির জন্য নানান রকম ইনস্ট্রুমেন্ট, হাড়ের সূচ, বড়শি প্রভৃতি যন্ত্র, এই যে ইলামা, ভিকুনা, গুয়ানাকো আর এই লোমের পোশাক, তাহলে আর নিজেদের সাজানোর একটা প্রবৃত্তি এই সময়, নিজেদের অর্থাৎ জীবিত এবং মৃত তাদেরকেও তারা অর্নামেন্টেশন, এই যে আজকাল মেয়েরা সাজগোজ করে, তখনকার দিনে কিন্তু পুরুষরাও নানান রকম সাজগোজ করত। তা এই ধরনের সাজগোজ আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি জাগ্রোস পর্বতের সামিদার গুহা থেকে তামার তৈরি ছোট ছোট অলংকার এবং আকরিক ও প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন ধাতু, সেই এবং তামার পেন্ডেন্ট এখানে ইয়ারিং টেপেতে পাওয়া গেছে, এবং সেগুলো যেখানে হতো শুধু সেখান থেকে সেখানেই যে হচ্ছে তা নয়, অনেক সময় বাইরে থেকে সরবরাহ করে নিয়ে আসা হচ্ছে।
এই যখনই সরবরাহ হচ্ছে তখনই বিনিময় অর্থনীতি তৈরি হচ্ছে, এবং এইখানে বিনিময় এবং ধীরে ধীরে বিনিময় অর্থনীতি কিরম করে গড়ে উঠছে, বীজ, খাদ্যদ্রব্য, বস্ত্র, লবণ, দুষ্প্রাপ্য পাথর, মাটির পাত্র, চকমকি পাথর, অক্সিজিয়ান, এইগুলো বিনিময় ব্যবহার করছে। তাছাড়া এই সমস্ত অক্সিজিয়ান আর চকমকি পাথর থেকে ছুরি, ভোজালি তৈরি হচ্ছে, খাদ্য শস্যের মধ্যে ফল, তারপরে এমনি খাদ্য শস্য ধান, গম এবং মৃৎপাত্র, এগুলো বিনিময় হিসাবে ব্যবহার হচ্ছে। প্রথম দিকে মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেত, পায়ে হেঁটে যেত, তারপরে আবার নৌকা করে জলপথেও তারা যাচ্ছে। এই যে কি করে এই সমস্ত আয়ুধ গুলো তৈরি হচ্ছে ফ্লিন্ট, অক্সিজিয়ান দিয়ে, এবং শস্যকে দেখুন আমাদের এখনকার যে শিল নোড়া সেই রকম পাওয়া গেছে। জলপথে বিনিময় হচ্ছে, বাণিজ্য হচ্ছে। তাহলে আমরা যদি সামগ্রিক ভাবে এই মূল্যায়ন করি যে কৃষির বিকাশ তার কিন্তু একটা সুদূর প্রসারী ফল, সভ্যতা, মানুষের সভ্যতা, সংস্কৃতির উপর পড়েছিল, এবং এই কৃষি যেমন সামাজিক অর্থনৈতিক বন্ধনকে দৃঢ় করেছিল, অর্থনৈতিক ভাবে তাকে আরো স্ট্রং করে, যাই পরবর্তীকালে নব সভ্যতার জন্ম দিয়েছিল, রাস্তাঘাট তৈরি করেছিল। এইভাবে প্রত্যেকটা কিন্তু ইতিহাস হচ্ছে কিন্তু একটা স্রোত ধারার মতন, একটির সঙ্গে আরেকটির মিল আছে। আপনি যদি প্রথমটি না জানেন তাহলে পরেরটি কিন্তু কিছুতেই আপনার পক্ষে জানা সম্ভব নয়। এটা প্লাস এটা একটা, এই যে নব্য প্রস্তর যুগের কৃষি, এই সোপান করেই কিন্তু সভ্যতার অগ্রগতি ঘটে। সুতরাং আমরা আরেকটি বিষয় কি বলবো, যে কৃষি মানে শুধু কৃষি নয়, কৃষির সঙ্গে মানুষের ধর্ম, তার সমাজ, তার অর্থনীতি জড়িয়ে রয়েছে, তার আবেগ এবং তার সহমর্মিতা, সহযোগিতা, একই সঙ্গে বিবাদ, বিসংবাদ, জিঘাংসা, তৎপর বৃত্তি, অর্থাৎ নেতিবাচক ইতিবাচক ফলের সমষ্টি কিন্তু আমাদের সভ্যতা। অর্থাৎ আপনি কিন্তু নেতিকে বাদ দিয়ে শুধু ইতিচারই ফল ভোগ করবেন তা কিন্তু হয় না। সভ্যতার সঙ্গে সঙ্গে এই যে আজকে গ্লোবালাইজেশন যে উষ্ণায়ন হচ্ছে, আজকে সভ্যতা কোথায় এগিয়ে গেছে কিন্তু তার নেতিবাচক প্রভাব আজকে প্রকৃতিতে, প্রকৃতির বিনাশের কারণ হয়েছে। এবং এই যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণেও কিন্তু অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব হচ্ছে, সুতরাং তার জন্য তো আমরা আমাদের অগ্রগতিকে থামিয়ে রাখতে পারি না, কারণ এই অগ্রগতি সেই সৃষ্টির আদি থেকে, যখন মানুষ সংগ্রাহ, যখন মানুষ শিকারী জীবন যাপন করত, মানুষ গুহায় বাস করত, সভ্যতা কাকে বলে তখন জানত না, কিন্তু তার ভেতরে কিন্তু সুপ্ত অবস্থায় ছিল এই যে পরবর্তীকালে যে ভাষার সৃষ্টি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ, যে মিশর সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, তারও কিন্তু প্রথম যখন তারা সাংকেতিক ভাবে নিজেদের মধ্যে বিনিময় করতে শিখল, ভাবের আদান প্রদান করতে শিখল, ভাবুন সেই পথ ধরে কিন্তু আমরা বর্তমানে এই অত্যাধুনিক টেকনোলজিক্যাল যে ইনোভেশন, যে সিভিলাইজেশন, সেই পথে আমরা এগিয়ে এসেছি এবং আশা রাখি আরো এগিয়ে যাব। কিন্তু তার পাশাপাশি প্রকৃতির যে প্রভাব আমাদের জীবনে আছে তার কথাও স্মরণে রেখে আমাদের সেভাবেই
আমাদের জীবনযাত্রাকে আমাদের অতিবাহিত করতে হবে, সভ্যতাকে সেই সুন্দর স্বচ্ছ মনকে আমাদের আবৃত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি।